নমস্কার আমি স্বপন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি রাজনৈতিক এবং বিতর্কিত বিষয় অমর্ত্য সেন আপনারা জানেন এই কিছুদিন আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন একটা বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা মমতা ব্যানার্জি রাখেন খুব ভালো কথা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকেই তার নিজস্ব মতামত থাকে কাউকে রাজনৈতিকভাবে কেউ কাউকে পছন্দ করতে পারে কোনো ব্যক্তিগত ব্যক্তিকে পছন্দ হতে পারে কোনো দলকে পছন্দ হতে পারে এ নিয়ে কারোর কিছু বলার নেই কিন্তু গোলবাধে যখন এই ধরনের মানুষেরা যখন কোনো প্রশ্ন তোলেন তখন তার উল্টো দিক থেকে আরও কিছু প্রশ্ন উঠে যায় যে প্রশ্নগুলোর সেই মুহূর্তের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে এই প্রশ্ন এই কথাটা তিনি যখন বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা দেখতে চাই বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তিনি রাখেন ঠিক সেই মুহূর্তে তার কয়েকদিনের মধ্যেই জাস্টিস গাঙ্গুলি তিনি একটি প্রশ্ন তুললেন আমি এটাকে ঠিক প্রশ্ন বলবো না তিনি একটি বিষয় উত্থাপন করলেন উত্থাপন কি করলেন যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে যাকে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে মনে করছেন মমতা ব্যানার্জিকে সেই মমতা ব্যানার্জির সরকার তার যে অর্থ তার যে শিক্ষা দপ্তর সেই গোটা শিক্ষা দপ্তরটা জেলে বসে আছে দুর্নীতির দায়ে বিষয়টা আমি আরেকবার বলি প্রধানমন্ত্রী হিসাবে অমর্ত সেন নোবেলজয়ী যাকে বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা যার মধ্যে দেখতে পাচ্ছেন তিনি পশ্চিমবাংলায় এমন একটি সরকার চালাচ্ছেন যে সরকারটার তার শিক্ষা দপ্তরের গোটা শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আমলা প্রত্যেকেই এখন জেলে বসে রয়েছেন হাজত করছেন কেন দুর্নীতির দায়ে অভিযুক্ত তারা জাস্টিস গাঙ্গুলি বললেন আমরা নোবেল জয়ীদের কাছে এই যে দুর্নীতি শিক্ষা দপ্তরের দুর্নীতি কারণ তিনি এটা স্বাভাবিকভাবেই উঠবে কারণ শিক্ষার সঙ্গেই যুক্ত অমর্ত্য সেনের তার যে গোটা জীবন চর্চা সেটা শিক্ষার সঙ্গে যুক্ত ফলে এই প্রশ্ন উঠবেই যে যারা শিক্ষার সঙ্গে যুক্ত সেই শিক্ষাকে যারা বিক্রি করলো একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক সমাজ সেই শিক্ষক সমাজের মেরুদণ্ড অর্থাৎ শিক্ষকদেরকে যারা বিক্রি করে দিল তাদের সম্পর্কে তাদের ব্যাপারে নোবেলজয়ী অর্থনীতিবিদের কি মতামত অর্থাৎ তিনি একাধারে যেমন এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের অনেকের যারা এই বিষয় নিয়ে রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের বিষয়ে তাদের মধ্যে এই প্রশ্নটা উঠছেন যে তিনি একাধারে এটা বলতে চাইছেন যাকে তিনি এই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বলে দাবি করছেন তারই সামান্য একটা রাজ্যের সরকার এই রকম ভয়ঙ্কর দুর্নীতির মধ্যে ডুবে রয়েছে আকণ্ঠ শুধুমাত্র শিক্ষা দপ্তর তো জেলে বাকি আরও নানান অভিযোগ সেটা সরকারের শুরু থেকেই যদিও জাস্টিস গাঙ্গুলি এই অভিযোগটা তোলেননি এটা বলেননি উনি শুধু শিক্ষা দপ্তর নিয়ে এই তুলেছেন কিন্তু আরও নানান বিষয়ে সারদা নারদা থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে সমস্ত বিষয়ে তারপরে এই যে আবাস যোজনার টাকা মেরে দেওয়া পঞ্চায়েতদের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে যে গ্রামে গ্রামে ক্ষোভ প্রকৃত অর্থে যারা পাওয়ার কথা তাদেরকে দেওয়া হয়নি সমস্ত দপ্তরে একাধিক দুর্নীতির ঘটনা বারে বারে খবরের শিরোনামে চলে আসছে একটা রাজ্য সরকার চালাতে গিয়ে দুর্নীতিতে নিমজ্জিত এই রাজ্যের প্রধানকে তিনি ভাবছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যিনি রাজ্যেই এত দুর্নীতি তৈরি করে জন্ম দিলেন বলে অভিযোগ করছেন বিরোধীরা যে যিনি রাজ্যে সরকার থেকে একটা রাজ্যের সরকার থেকেই এত দুর্নীতির জন্ম দিতে পারেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে গোটা ভারতবর্ষে আরও কত কীরকম নতুন নতুন দুর্নীতির জন্ম দেবেন সে বিষয় নিয়ে বিরোধীরা অভিযোগ তুলছেন আমাদের এই ব্যাপারে আরেকটা বিষয় যে অমর্ত্য সেনের এই প্রসঙ্গে অমর্ত্য সেন সম্পর্কে আরেকটা অভিযোগ উঠেছে যদিও সেই অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রী গিয়ে খারিজ করেছেন অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে আচ্ছা একটা আশি ঊর্ধ্ব মানুষ কয়েক ডেসিমল জায়গা কারণ তো ব্যক্তিগত জমি দখলের কথা বলছেন না কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের যে আশ্রম রয়েছেন বিশ্বভারতী সেইটারই জমি কিছু দখল করেছেন বলে অভিযোগ উঠেছে আচ্ছা ওই জমিটুকু ছেড়ে দিলে প্রতিটি ট্রাস্টে কী এমন সমস্যা হবে যদি ওটা হয়ে যদি ওটা সত্যই ওটা এখন এই মুহূর্তে ওটা রেজিস্টার্ড করা থাকে অমর্ত সেনের নামে ওইটুকু জমি ছেড়ে দিলে ওই আশি ঊর্ধ্ব মানুষের কি সমস্যা তৈরি হতে পারে আমরা জানি না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী গেলেন আমরা দেখলাম তিনি গিয়ে ওই জমিটা যে তার নামে রেজিস্টার তিনি কাগজপত্র খুব তদবির তৎপরতার সঙ্গে বের করলেন অথচ আমরাই তৎপরতা দেখি না যখন উত্তরবঙ্গে গিয়ে আমরা দেখি হাজারো হাজারো গরিব মানুষ তারা উত্তরবঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন কারণ তাদের জমি নিয়ে সমস্যা তাদের জমি নিয়ে সমস্যা তাদের সরকারি জমি কেউ বলছেন ওটা চা বাগানের মালিকের জমি চা বাগানের শ্রমিকরা জমি পাচ্ছেন না বাড়ি পাচ্ছেন না কোথাও গিয়ে বলছেন ওটা বন দপ্তরের জমি ওটা সরকার তাদেরকে দিতে পারেন না ওইভাবে জমি দেওয়া যায় না তারা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন কোথাও বলছে ওটা রেলের জমি গোটা উত্তরবঙ্গ জুড়ে জমির এই জট রয়েছে আমরা সেই জমি জটে আমরা নিশ্চয়ই দেখব আগামী দিনে মুখ্যমন্ত্রী ঠিক একই সমানভাবে উদ্যোগী হবেন সমানভাবে তৎপর হবেন তাদের ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে পড়বেন কিন্তু সেটা আমরা আগামী দিনে সেটা আদৌ ঘটবে কিনা আমরা এই এগারো বছর বা বারো বছরের যে সরকার চলছে দু হাজার এগারো থেকে দু হাজার বাইশ তেইশের যে সরকার চলছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর এহেন ভূমিকা দেখিনি এ হেন তৎপরতা দেখিনি যে তৎপরতা অমর্ত সেনের ক্ষেত্রে দেখলাম আর কি দেখলাম জেড প্লাস ক্যাটাগরি তাকে নিরাপত্তা দেওয়া হল আচ্ছা আমি একটা বিষয় আমাদের মাথায় ঢুকছে না এই নিয়ে বহু প্রশ্ন উঠছে বিতর্ক হচ্ছে আচ্ছা একজন নোবেল লরিয়েটকে জেড প্লাস ক্যাটাগরি জেড ক্যাটাগরি দেওয়া হবে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জেড ক্যাটাগরি নিরাপত্তা অমর্ত সেনের ব্যাপারে তার জীবনের কি বিপদ আছে কি কারণে তার জীবন হানি হতে পারে তিনি কি কাদের যারা টার্গেট তিনি কি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ বিরুদ্ধে তিনি কখনো কথা বলেছেন যে কারণে তিনি টার্গেট হতে পারেন তিনি কখনো মুখ খুলেছিলেন যে কাশ্মীরে পণ্ডিতরা যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে তখন সে ব্যাপারে কি তিনি কখনো মুখ খুলেছিলেন যে কাশ্মীরি পণ্ডিতদের কেন ওখান থেকে নিজের ভূমে কেন তারা পরবাসী হবে এই ব্যাপারে কি তিনি কখনো মুখ খুলেছিলেন যে ওখানে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দ্বারা তিনি আক্রমণের মুখে পড়তে পারেন আক্রান্ত হতে পারেন সে কারণেই তাকে এখন জেট ক্যাটাগরি দেওয়া হচ্ছে ভারতবর্ষে দাঁড়িয়ে একজন নোবেল লরিটে তার কী কা কী এমন কারণ থাকতে পারে এই কারণটা গোটা বাংলার মানুষের মতো বা বাংলার মানুষ যেমন বুঝতে পারেনি আমাদেরও এই ব্যাপারে খানিকটা প্রশ্ন আমরাও সংবাদ সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তাদের বহু মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে জেট ক্যাটাগরি নিরাপত্তা অমর্ত সেন তিনি নিশ্চয়ই সকলের শ্রদ্ধায়ও তাকে সকালে সম্মান করেন ভালোবাসেন গোটা বাংলার মানুষ তাকে নিয়ে গর্ব অনুভব করেন এনি বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই আমরা প্রত্যেকেই তাকে নিয়ে গর্ব অনুভব করি কিন্তু জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়েই তাকে সম্মানিত করতে হবে এই ধারণা এই যে ব্যয়বহুল একটা তার জন্য এই যে ব্যয় করা হবে সরকারের পক্ষ থেকে এর কারণ আমরা বুঝতে পারছি না যে জেট ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া মানে একটা খরচা সরকারের তরফ থেকে একটা খরচা তৈরি করা হলো সেই খরচাটা কি কারণে হচ্ছে আমাদের মাথায় ঢুকছে না আমরা এটা নি বহু আলোচনা হয়েছে সব বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এখন কেউ কেউ বলছেন যে এই ব্যাপারটার মধ্যে একটা পড়া আছে কি বোঝা পড়া আছে কার কার সঙ্গে কেন বোঝা পড়া তৈরি হলো হঠাৎ করে এই বোঝা পড়া শোনের সঙ্গে তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জির কী ধরনের বোঝাপড়া হচ্ছে বা বোঝাপড়া হচ্ছে এটা বোঝাপড়া এই বিষয় নিয়ে এই মুহূর্তে চর্চার কোনো বিষয় নেই আমরা এই বিষয়টার মধ্যে যাচ্ছিও না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই যে এই দখলদারি সে নিয়ে তিনি কি কথা বললেন এই নিয়ে তিনি বললেন যে এই দখলদারিতে তিনি একটা রাজনৈতিক গন্ধ খুঁজে পেয়েছেন কী গন্ধ তিনি রাজনৈতিক গন্ধটা পেয়েছেন যে তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেন তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন সে কারণেই তিনি আক্রমণের মুখে খুব ভালো এ বিষয় সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নেই গোটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার পক্ষেই চলবে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সর্বধর্ম সমন্বয়ের একটা রূপ থাকবে এটাই ভারতবর্ষের প্রকৃত চেহারা বিবিধর মাঝে মাঝে ঐক্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে আরও বেশি শক্তিশালী করেছে এটাই ভারতবর্ষের কাঠামোর গণতান্ত্রিক কাঠামোর চরিত্র এটা দিয়েই ভারতবর্ষ ক্রমশ শক্তিশালী হয়েছে গোটা ভারতবর্ষে তার মানবতাকে তার মানবতা বোধ ভারতবর্ষের মধ্যে তার রাজনৈতিক যে কাঠামো তার যে অর্থনৈতিক কাঠামো সমস্ত সবল হয়েছে শক্তিশালী হয়েছে তার এই গণতান্ত্রিক বোধ এই বোধ থেকেই ভারতবর্ষ ক্রমশ এগিয়েছে এ নিয়ে কোনো বিতর্ক নেই দ্বিমত নেই এ বিষয় সম্পর্কে তিনি যা বলছেন সে বিষয় সম্পর্কে আমরা সকলে একমত কিন্তু হঠাৎ এই কারণেই তার জমি দখলের কথাটা উঠবে এটা কেন যুক্ত করতে চাইছেন আমরা জানি না ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা বা আমি এক জায়গায় গুগল থেকে ঘেটে একটা রিপোর্ট দেখছিলাম যে উনিশশো থেকে আশি সালের মধ্যে প্রায় প্রায় সংখ্যাটা যুক্ত করা হয়েছে প্রায় সাত হাজার নশো তেত্রিশটা দাঙ্গা এই গোটা ভারতবর্ষে ঘটে গেছে ভারতবর্ষে ছেচল্লিশেও দাঙ্গা ঘটেছে কারণ ভারতবর্ষে এটা মহাত্মা গান্ধী এই বিষয়টা সম্পর্কে প্রথমেই সচেতন করতে চেয়েছিলেন যে দেশভাগ সাম্প্রদায়িকতার বীজকে রোপণ করবে এটা মহাত্মা গান্ধী নিজেই এই বিষয় সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে দেশভাগ সাম্প্রদায়িকতার বীজকে রোপণ করে দেশভাগ কারা করেছিল দেশভাগের জন্য কারা দায়ী তাহলে গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বীজ রোপণ কারা করেছিল কীভাবে রোপিত হয়েছিল সেই ইতিহাস সেই পর্যালোচনা হোক চর্চা হোক গোটা ভারতবর্ষে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি কথা বলেন বলেই জমি দখল তিনি তিনি যদি কোথাও জমি নিয়ে সমস্যা থাকে তিনি যদি কোথাও অনৈতিক কোথাও কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে বা এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে সে বিষয়ে প্রশ্ন করা যাবে না এ কথাটা কোথা থেকে ঠিক হলো এক দুই আমি একটি এই বিষয়ে সম্পর্কে যখন কথা হচ্ছিল তখন সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি তাকে তিনি যখন ঠিক এই কথাটা বলছিলেন তখন সংবাদ মাধ্যমের একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি তাকে জিজ্ঞেস করছিলেন যে জাস্টিস গাঙ্গুলি দুর্নীতি নিয়ে আপনাকে একটা প্রশ্ন করছে আপনি কি বলেন এই বিষয় সম্পর্কে এটা মজার উত্তর দিয়েছেন আমি সেই কি উত্তর দিয়েছেন সেই উত্তরটি দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি হিন্দি খুব পপুলার এই দু এই এই শতকের একদম প্রথমের দিকের ছবি সেটার সেই ছবির একটা ক্লিপিংস আমি আপনাদেরকে দেখাবো সেই ক্লিপিংসের পর আমি ফিরে আসছি এসে কেন এই ক্লিপিংসটি দেখালাম আর অমর্ত্য সেনী বা কি উত্তর দিয়েছেন সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে আমি আলোচনা করব প্রবলেম ল অ্যান্ড অর্ডার কা নেই হ্যাঁ প্রবলেম হ্যাঁ এডুকেশন কা ইতনা বড়া দেশ হ্যাঁ ইতনি আবাদি আর লিটারেসি ইতনি কম নো নো উই মাস্ট এডুকেট দেম ছবিটি সত্য একটি সিনেমা মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড এই যে আন্ডারওয়ার্ল্ডের ওপর এই ছবিটা তৈরি হয়েছিল নিশ্চয়ই বহু মানুষ দেখেছেন এই ছবিটিতে যখন একজন পুলিশ অফিসার পুলিশ কমিশনারকে বলছেন আপনারা দেখলেন ক্লিপিংসে তিনি যখন বলছেন অপরাধীদের কি করে দমন করতে হয় দমন করার একটা পথ তিনি বলছেন তখন উনি গোটা বিষয়টাকে অন্যদিকে চালিত করার জন্য বললেন যে আসলে এই অপরাধীদের জন্ম হচ্ছে অশিক্ষার জন্য ঠিকই বলেছেন কথাটা ভুল বলেননি এডুকেশন শিক্ষা এই শিক্ষার বিস্তারের যত বিস্তার ঘটবে তত সমাজের এই সমস্ত সমস্যাগুলো দূরীভূত হবে মিনিমাইজ হবে এটা কারেক্টলি বলেছেন কিন্তু যে মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই কথাটা বলছেন সেই মুহূর্তের বা সেই সময়ের জন্য ওই কথাটা ঠিক কিনা এটা বিবেচনার মধ্যে আনতে হবে আপনাকে আমাদেরকে আনতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই ওই যে সমাজবিরোধী যারা ওখানে আন্ডারওয়ার্ল্ডের যারা কার্যকলাপ করছে তাদেরকে যদি আপনি শিক্ষিত করার গল্প শোনান তাদেরকে শিক্ষিত করার পর যদি আপনি মনে করেন যে ওই সমস্যাটা দূরীভূত হবে এই রকম একটা পরিকল্পনা নিয়ে যদি এগোন তার আগে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়ে ততক্ষণে গোটা ওই মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ডের হাতেই গোটা মুম্বাই শহরটা চলে যাবে আপনি আর সেই শিক্ষা দেওয়ার সুযোগটা পাবেন না তাহলে কিছু ইমিডিয়েট অ্যাকশান থাকে আর কিছু দীর্ঘকালীন কিছু পদক্ষেপ আপনাকে ইমিডিয়েট নিতে হবে আর কিছু পদক্ষেপ থাকে যেটা আপনার লং টার্মে দীর্ঘকালীন পক্ষে পর্যায়ে আপনাকে নিতে হবে দু রকমের একটা কোনো একটা বিষয়কে মোকাবিলা করতে গেলে কোনো একটা সমস্যাকে মোকাবিলা করতে গেলে তার দুটো রকম পথ থাকে অমর্ত সেন ঠিক এই জায়গাটাতেই বেছে নিয়েছেন তিনি যখন সাংবাদিক প্রশ্ন করছেন যে যে পশ্চিমবাংলা এত দুর্নীতি হলো পুরো শিক্ষা দপ্তর জেলে জাস্টিস গাঙ্গুলি যখন এই কথা বলছেন যে নোবেল লরিয়েটরা কি বলেন এই বিষয় সম্পর্কে একটু জানার আগ্রহ রইলে তিনি খুব সুকৌশলে বললেন না কথাটা ঠিকই বলেছেন তিনি তো আমাদের মতামত জানতে চাইছেন দুর্নীতি নিয়ে ঠিকই বলেছেন কথাটা উনি বললেন এই দুর্নীতি কেন হয় এটা এবার আমাদেরকে জানতে হবে অর্থাৎ এই মুহূর্তে দুর্নীতি হলে এই মুহূর্তে সারদা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা নিঃস্ব হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আবাস যোজনার ঘরটা পেলেন না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কেন আপনার এই দুর্নীতি হলো কেন এই শিক্ষক যারা শিক্ষক এসএসসি টেট স্কুল সার্ভিস কমিশনের যে হাজার হাজার গ্রুপ সি গ্রুপ ডি এই যে হাজার হাজার চাকরি যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা পথের ধারে বসে রয়েছে আর আপনি বলছেন এখন আমি গবেষণা করতে হবে আমাকে কেন দুর্নীতি হয় আমি গবেষণা করে একটা গবেষণাপত্র বের করব আর সেই গবেষণাপত্র বের করার পর এটা নিয়ে চর্চা করব। খুব মজার ব্যাপার ততদিন এই বেকার ছেলেগুলো কি করবে যারা এই রাস্তার ফুটপাতে বসে রয়েছে যাদের ন্যায্য চাকরি দাবিতে যারা কয়েক বছর ধরে বসে রয়েছে তাদের কি হবে তাদের কি হবে সে বিষয় সম্পর্কে আপনার কি বক্তব্য আছে এই যে সারদাতে যারা বহু মানুষ নিশ্চয় হলো তাদের কি হবে আপনার কাছে কোনো উত্তর নেই আপনি এখন গবেষণায় মন দিতে চান ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় কেন দুর্নীতি হয় অর্থাৎ ওই পুলিশ কমিশনারের মতো আপনি বিষয় থেকে সরে গেলেন ইমিডিয়েট যে পদক্ষেপ নিতে হবে সেই ইমিডিয়েট পদক্ষেপটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরকারের পরিচালিত সরকার এই মমতা ব্যানার্জির নির্দেশিত সরকার যে যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই যে ইমিডিয়েট কাজ ইমিডিয়েট টাস্ক আপনি সেটা বললেন না কারণ সেটা নিয়ে আলোচনা চলছে কি কারণে আপনি বললেন না কারণ সেটা আপনাকে জেট ক্যাটাগরি কারণ আপনি ইতিমধ্যেই বলেছেন যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তাহলে যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারই সরকার দুর্নীতিগ্রস্ত সেটা আপনি কী করে বলেন একই মুখে দু কথা বহু রূপ একই অঙ্গে বহু রূপে কি করে দেখাবেন তাই তিনি খানিকটা কৌশলগত একটা চেহারা নিলেন রূপ নিলেন সেই কৌশলগত রূপে তিনি কথা বোঝানোর চেষ্টা করলেন বাংলার মানুষকে এবং বাংলার মানুষকে এই বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে দুর্নীতিটা আসলে কেন হয় সেটা আমাদের বুঝতে হবে দুর্নীতি যারা করেছে তাদেরকে নিয়ে এখন আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বাড়ি থেকে আপনার বাড়ি থেকে কোটি কোটি টাকা ধরা পড়ুক আপনার বাড়ি থেকে ওএমআর শীট উদ্ধার হোক আপনার বাড়ি থেকে যারা যারা দুর্নীতিগ্রস্ত তারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যদি ইডি এবং সিবিআই বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হয় সে বিষয় নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র এই দুর্নীতিটা কেন হয় সেটা নিয়ে আপনি ভাবুন সেইটা নিয়ে আপনি এখন গবেষণায় রত থাকুন আপনি সেটাকে নিয়ে চর্চা করুন এই বিষয় সম্পর্কে আপনাদের আমাদের আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান ইভিএম নিউজ সদা জাগ্রত সদা সচেতন আমাদেরকে থামানো যাবে না আমরা গোটা পশ্চিম বাংলার মানুষকে আপনার আমরা গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে এই বার্তা তুলে ধরব যদি গোটা বাংলার মানুষের বিরুদ্ধে কোনো বার্তা যায় যদি গোটা বাংলার মানুষের বিরুদ্ধে বাংলার মানুষের অগ্রগতির ক্ষেত্রে আপনি যদি কেউ যদি কখনো কোনো চতুরতা নেয় বাংলায় যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধেও যদি কোথাও সোচ্চার হতে হয় ইভিএম নিউজ সেটা সোচ্চারে বলবে কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার আমি স্বপন আজকে এই পর্যন্ত